আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। কক্সবাজার শহর ও টেকনাফ থেকে 5 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের খারাংখালি এলাকা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোর 4টার দিকে 2 গ্রুপের গোলাগুলিতে নিহত 4 জনই ইয়াবা কারবারিম। ঘটনাস্থল থেকে 50,000 পিস ইয়াবা, 2টি LG ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়। এদিকে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে বিভাগে গত 24 ঘণ্টায় করোনায় 1 জন ও উপসর্গে 3 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে এবং বিভাগের 6 জেলায় নার্স ও র্যাব সদস্য সহ নতুন আক্রান্ত হয়েছে 102 জন। খুলনায় করোনার উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। বিভাগে 10 জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও 232 জন। কুমিল্লায় করোনায় 3 জন মারা গেছে আর 72 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক জাহানের সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন মৃত্যুবরণ করেছেন আর নতুন আক্রান্ত 25 জন। চট্টগ্রামে মৃত্যু হয়েছে 1 জনের এবং 108 জন করোনা পজিটিভ। এদিকে নেত্রকোনায় 2 স্বাস্থ্যকর্মী সহ 5 জন এবং নাটোরে 1 স্বাস্থ্যকর্মী সহ 8 জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। শেরপুর সহ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বৃষ্টি এবং উজানের ঢলে পূর্ণ ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। গত 24 ঘণ্টায় শেরপুরে ব্রহ্মপুত্রের পানি বেড়েছে 14 সেন্টিমিটার। সেতু পয়েন্টে এখন তা বইছে বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে। বন্যকবলিত এ জেলায় 13টি ইউনিয়ন চরম দুর্ভোগে, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ত্রাণ স্বল্পতার পাশাপাশি দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। কুড়িগ্রামে ধরলা পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বানভাসী মানুষজন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এই জেলার 4 শতাধিক মানুষ ত্রাণ স্বল্পতায় না খেয়ে দিন কাটাচ্ছে হতদরিদ্ররা। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর সহ পানিবাহিত রোগ। নেত্রকোনায় নদ নদীর পানি আবারও বেড়েছে। ধনু নদীর পানি এখন বইছে বিপদসীমার 116 সেন্টিমিটার ওপর দিয়ে। কংস ও উবদাখালী নদীর পানিতে আবারও প্লাবিত কলমাকান্দা, বারহাট্টা, আটাপাড়া, মদন ও খালিয়াজুড়ি উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4 লাখ মানুষ। লাগাতার বন্যায় নিঃস্ব হয়ে পড়েছে অসংখ্য পরিবার। সরকারি সাহায্য থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন দুর্গতরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 51 বছর বয়সী শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মী, সমর্থক আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রামগতিতে বাদাসুন নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কোনো তুলনা হয় না। এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্ব আজকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের চাতাকলে পড়ে বাংলাদেশের মানুষ এক মুক্তির পথ খুঁজছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল শফিউল বারী বাবু। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহে তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা চলছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচকে উত্থান দেখা গেলেও আধা ঘন্টার মধ্যে মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:41 পর্যন্ত DSEX সূচক উত্থানে থাকলেও সরিয়া ও 30 সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 138.67 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 115টি, কমে 56টি এবং অপরিবর্তিত ছিল 151টি কোম্পানি শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ফাইন ফুডস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ইনস্ট্যান্ট ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে অনির্ঘিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে 79 পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস হয়েছিল 68 পয়সা। ছয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে 1.55 টাকা। আগের বছর ছিল 1.28 টাকা। গত 30 জুন পর্যন্ত সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয় 24.50 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 18টি কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো প্রভাতী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফিনিশ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স লিমিটেড, তাফাকুল ইসলামী ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, নিউলাইন ক্লোথিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আল আরাফা ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, অগ্নি সিস্টেমস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং সিএপিএমআইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। দিনের বিভিন্ন সময় অনুষ্ঠিত কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত এবং চলতি বছরের 31 মার্চ ও 30 জুন সমাপ্ত সময় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।